আমার নিজের মা বাবা কে আমি জানি না, এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল ওয়ান, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল টু, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল থ্রি, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। কি হয়েছে, কি এতবার করে ডাকার কি আছে? আদি, তুমি কি ওই বিয়েবাড়ির সিসিটিভি ফুটেজগুলো দেখছিলে? তোমাকে কে বললো? ও আচ্ছা, ওই মেয়েটা বলেছে তাই তো? কেন, কি সমস্যা? আদি, তোমার শরীরের অবস্থা একদম ভালো নয়, এই অবস্থায় তুমি কেন চোখের উপর চাপ দিচ্ছ বলো তো? আমি দেখলে তোমার কি সমস্যা? আর আমার শরীর খারাপের সাথে ল্যাপটপে ভিডিও দেখার কি সম্পর্ক? স্যার, আমি বুঝিয়ে বলছি, আসলে আপনার বিপি খুব হাই তো, তাই ডক্টর আপনাকে স্ট্রেস নিতে বারণ করেছে, আর সেই জন্যই ম্যাডাম আপনাকে এই ভিডিওটা এখন দেখতে না বলছে, এটা তো আপনার প্রেশার পড়বে। হ্যাঁ, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে আমার ল্যাপটপে ভিডিও দেখার সাথে এসবের কি সম্পর্ক। না মানে দেখো, বিয়ে বাড়িতে তো কত রকমের লোক এসেছিল তাই না, তারা কি কি করেছে, মানে কে কার সাথে কিরকম বিয়ে করেছে, সেগুলো তো আমরা ঠিক জানি না, কেউ আমাদের চোখের সামনে তো কিছু ঘটেনি, তুমিও দেখনি আমিও দেখিনি। এবার ওই ফুটেজগুলো দেখলে তুমি যদি এমন কিছু দেখতে পাও যাতে তোমার মাথা গরম হয়ে যায়, তাহলে তো তুমি আবার টেনশন করবে, আর আবার টেনশন করলে তোমার বিপিটা আবার হাই হয়ে যাবে। এই সবে তুমি হসপিটাল থেকে ফিরেছো, তুমি একটু চোখ বন্ধ করে রেস্ট নাও না, না হলে তোমার আবার মাথা ঘুরবে। একেই তুমি প্রীতির বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে বলে টেনশন করছো, তোমার শরীরের আজ এই জন্যেই এই অবস্থা। তার উপর তুমি যদি এইসব ফুটেজগুলো আবার দেখতে থাকো, তাহলে তুই একই কথা তোমার মাথায় আবার ঘুরবে। এই তুমি হসপিটাল থেকে ফিরলে, আমি বলছি কি এক্ষুনি তুমি এসব না দেখে না ভেবে একটু রেস্ট নাও না, পরে না হয় সুস্থ হয়ে দেখবে। মধুজা, তুমি এত ভাবছো কেন? আদি, তোমার কথা আমি ভাববো না তো কে ভাববে বলতে পারো? এতকাল তো তোমার কথা আমি ভেবে এসেছি। যেদিন তুমি ওরকম অবস্থায় হসপিটালে ভর্তি হলে, আইসিইউর সামনে বসে আমার যে মনের উপর দিয়ে কি গেছিল আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না, একমাত্র আমি জানি সেটা। তোমার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে আমি আর সহ্য করতে পারবো না আদি। আর এবারে এই টেনশন করতে করতে আমার বিপি যদি হাই হয়ে যায়, আমি যদি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাই, আমাকে যদি হসপিটালাইজড করতে হয়, তুমি সহ্য করতে পারবে তো? অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।